সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুল হক, লিভার বিভাগ, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ, গাজীপুর। এই মুহূর্তে আমি রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টার জয়দেবপুর গাজীপুর থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার একজন মুরব্বী রোগী জনাব আব্দুর রাজ্জাক, 65 বছর বয়স্ক। উনি কাপাসিয়া থেকে এসেছেন, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এই ভদ্রলোক বিগত 6 দিন আগে এক জিয়াফত সভায় 100 লোকের খাবারের রান্না করতে যেয়ে, উনি খাবার টেস্ট করতে যেয়ে কিছু গরুর মাংস খেয়েছিলেন। সেই গরুর মাংসটা তার গলায় আটকেছিল গত 6 দিন ধরে। এরপর থেকে উনি কোনো কিছুই খেতে পারছিলেন না, ওনার খুব সমস্যা হচ্ছিল, পানি পর্যন্ত খেতে পারতেছিলেন না, সবসময় বমি চলে আসতো এবং বুকে খুব অস্বস্তি লাগতো। এই অবস্থার মাঝে উনি বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হন এবং বিভিন্ন হাসপাতালে উনি ঘুরেন, শেষ পর্যন্ত আজকে আমার কাছে এসেছেন। আপনারা একটু দেখলেন, আমি ওনার এন্ডোস্কোপি করে ওনার গলার মধ্যে সেই খাদ্যটা, মাংসপিণ্ডটা দেখলাম, সেখানে আটকে আছে, আমি সেটা বের করার ব্যবস্থা করলাম। আপনারা দেখতে পাচ্ছেন, আমি ডর্মিয়া বাস্কেট দিয়ে টেনে কিছু মাংসপিণ্ড বের করে আনছি। দেখুন, আপনারা লাইভ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, ডর্মিয়া বাস্কেটের সাহায্যে মাংসপিণ্ড বেরিয়ে আসছে। জি, সুপ্রিয় দর্শক মন্ডলী, এন্ডোস্কোপি মেশিনটি হলো এমন একটি যন্ত্র যেটার সামনে লাইট থাকে এবং সাথে ক্যামেরা থাকে, বাতাস দিয়ে ফুলানোর জন্য একটা ব্যবস্থা থাকে এবং সেটা দিয়ে আমরা যেটা করি, লাইট দিয়ে দেখি, বাতাস দিয়ে ফুলানোর পরে ভিতরের যে অংশটা সেটা ফুলে থাকে, দেখতে সুবিধা হয় এবং ক্যামেরা দিয়ে ছবি তুলি, আর সাথে আরও কিছু ফুটো থাকে যেগুলো দিয়ে অন্য যন্ত্র প্রবেশ করিয়ে আরও বিভিন্ন ধরনের কাজ করা যায়, যেটাকে ইন্টারভেনশনাল এন্ডোস্কোপি বলে। এখানেও সেই একই রকম কাজ আমরা করছি, সেটা হলো এন্ডোস্কোপি মেশিনের ভিতর দিয়ে একটা ডর্মিয়া বাস্কেট নামে একটা যন্ত্র ঢুকিয়ে আমি খাবারের কিছু অংশ বের করে নিয়ে এলাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পেলেন খাবারের অংশ বিশেষ, মাংসপিণ্ড কিছু বের করে নিয়ে আসলাম। তো আমার কাছে মনে হলো যে আরও খাবার ভিতরে আটকে আছে, এজন্য আমি এবার আবার এন্ডোস্কোপ মেশিন আবার ইন্ট্রোডিউস করলাম। আপনারা দেখতে পাচ্ছেন, এবারও দেখা যাচ্ছে আরো বড় মাংসপিণ্ড সেখানে রয়ে গেছে, সেটা আমি এবার সেটা আমি খাদ্য নালীর মধ্যভাগে সেটা আটকেছিল। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন মানুষের খাদ্যনালী বা ইসোফেগাস, এটা আমাদের দাঁত থেকে ইনসিসর টিথ, সামনের দিকের যে দাঁত আছে সেই দাঁত থেকে স্টমাক বা পাকস্থলী পর্যন্ত প্রায় 25 সেন্টিমিটার লম্বা। এই 25 সেন্টিমিটার লম্বা বিভিন্ন জায়গার মধ্যে, এটা বিভিন্ন জায়গায় কনস্ট্রিকশন রয়েছে কিছু অংশ। এইমাত্র দেখতে পেলেন আমি খাবারটা আরও নিচে নামিয়ে দিলাম, নিচে মানে পাকস্থলীর দিকে নামানোর চেষ্টা করছি এবং পাকস্থলীতে বেশ কিছু অংশ নেমে গেল, বাকি অংশটা আমি নামানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন খাবারের বাকি মাংসপিণ্ডের বাকি অংশটা আমি নামিয়ে দিলাম এবং পুরো ইসোফেগাস বা খাদ্যনালীটা দেখেন এখন ক্লিয়ার হয়ে গেছে এবং মাংসপিণ্ডটা এই মুহূর্তে দেখেন পাকস্থলীর ভিতরে অবস্থান করছে। এই যে দেখতে পাচ্ছেন পাকস্থলীর ভিতরে আমি মাংসপিণ্ডটা নামিয়ে দিলাম। জি জি, আপনারা দেখতে পাচ্ছেন মাংসপিণ্ডটা এই মুহূর্তে পাকস্থলীর ভিতরে নামিয়ে দিয়েছি এবং পুরা ইসোফেগাসটা এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। মাঝখানে ইসোফেগাসের কিছু অংশ প্রদাহের সৃষ্টি হয়েছিল মাংসটা আটকে থাকার জন্য, এটা লোকাল ইনফ্লামেটরি রেসপন্সের জন্য হয়েছে। তো বাকি ইসোফেগাসটা পুরোটাই ক্লিয়ার আছে। তো আমি এরপরে তাকে কিছু ওষুধ দিব, এতে যে ইনফ্লামেটরি যে রেসপন্সের জন্য যে অবস্থাটা সেটা ঠিক হয়ে যাবে, প্রদাহটা ঠিক হয়ে যাবে, ইনশাল্লাহ রোগী ভালো বোধ করবে। এই মুহূর্তে আমার সামনে রয়েছেন আমার শ্রদ্ধ রোগী জনাব আব্দুর রাজ্জাক সাহেব, আর আমার সাথে আমার অ্যাসিস্ট্যান্ট সঙ্গীতা আর আরেকজন শানু। এই যে ডর্মিয়া বাস্কেটটা দিয়ে আমরা চেষ্টা করেছি কিছু বের করতে, তো এই অবস্থায় আছে।
ইসলাম আলাইকুম আঙ্কেল। আঙ্কেল এই মুহূর্তে আপনার কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, খেতে পারতেছেন এখন? দেখি আপনি একটু পানি খেয়ে দেখান তো। আচ্ছা আঙ্কেল, কি হয়েছিল আপনি কি একটু বলবেন সবার কাছে? মানে আপনি একটু টেস্ট করতে দিয়েছিলেন খাবারটা, হ্যাঁ, তারপরে গলাতে আটকে গেল। ও আচ্ছা, তারপরে তারপর থেকে আর খেতে পারেন না? আরো অনেক মেডিকেলে গিয়েছিলেন? আচ্ছা, তারপরে ভালো থাকবেন। আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিব, ওষুধ গুলি খাবেন, আর কিছু উপদেশ দিয়ে দিব, সেগুলো মেনে চলবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো সেক্ষেত্রে আমি বলবো, সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখলেন উনি বয়োবৃদ্ধ একজন মানুষ। সাধারণত এই ধরনের ঘটনা বয়োবৃদ্ধদের ক্ষেত্রেই ঘটে। সেক্ষেত্রে যেটা হচ্ছে, সেটা বয়োবৃদ্ধদের সাধারণত দাঁত দুর্বল থাকে, কারো কারো দাঁত থাকে না। তারা যেটা করেন সেটা হচ্ছে খাবারটা খাওয়ার সময় ভালো করে চিবান না, এটা একটা সমস্যা। যদি ভালো করে চিবাতেন তাহলে এই সমস্যাটা হতো না। দেখা গেল যে মাংস কিন্তু উনি খেয়েছেন, গরুর মাংস বিশেষ করে, উনি ভালো মতো চিবাতে পারেননি এবং সেটা গলার মধ্যে যেয়ে আটকে ছিল। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আপনাদের সবার মাধ্যমে জানাতে চাই, সেটা হচ্ছে যারা বয়োবৃদ্ধ রয়েছেন তারা গরুর মাংস বা খাসির মাংস খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। সেক্ষেত্রে যেটা হলো, চিবিয়ে খেতে, খাবারটা ভালো মতো চিবিয়ে খেতে চেষ্টা করবেন, অথবা যদি দাঁত না থাকে সেক্ষেত্রে মাংসের নরম পিসটা খেতে চেষ্টা করবেন, অথবা মাংস ছোটো ছোটো করে টুকরো করে তারপরে খাবেন। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আজকে ইন্টারভেনশনাল এন্ডোস্কোপির আরও একটা প্রয়োগ দেখলেন। আমি ইতিমধ্যে আপনাদের কাছে উল্লেখ করেছি, এন্ডোস্কোপি করে শুধুমাত্র ইসোফেগাস, খাদ্যনালী, পাকস্থলী বা ডিউডেনামের পর্যবেক্ষণ করা যায় না, এর মাধ্যমে অনেক থেরাপিউটিক কাজ করা যায়। তার ইতিমধ্যে আপনাদেরকে আমি দেখিয়েছি পলিপেক্টমি কীভাবে করা যায় সেটা। আর আরেকটা ব্যবহার আপনারা আজকে দেখলেন, সেটা হলো যে খাদ্যনালীতে আটকে যাওয়া মাংসপিণ্ড সেটাকে সরিয়ে দিলাম এবং এর জন্য কিছু যন্ত্রপাতিরও ব্যবহার আছে সেটা দেখালাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি ডাক্তার মোহাম্মদ সাইদুল হক, লিভার বিশেষজ্ঞ হিসেবে বিগত 15-16 বছর ধরে গাজীপুরে এইভাবে এই ধরনের উন্নত চিকিৎসা দিয়ে যাচ্ছি এবং আমার দেশের প্রত্যন্ত এলাকার মানুষকে আমি সেবা দিয়ে যাচ্ছি এবং খুব স্বল্প মূল্যে। যেই সেবাগুলো আমি যেই প্রশিক্ষণ এবং জ্ঞান আমি অর্জন করেছি দেশ বিদেশে আমার শিক্ষকদের মাধ্যমে, শিক্ষকদের কাছ থেকে এবং বিদেশ থেকে যেসব ট্রেনিং করে এসেছি তার সকল প্রয়োগ আমি করছি এবং এই প্রয়োগ করতে পেরে এবং আমার দেশের প্রত্যন্ত এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এই সেবা পৌঁছে দিতে পেরে আমি স্বাভাবিকভাবেই আপনাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্য এবং একইভাবে নিজেকে গর্বিত মনে করি এবং মনে করি আমার ডাক্তারি জীবনের এটি একটা সফলতা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সাথে আবারও দেখা হবে। আপনারা আমার এই রোগীর জন্য দোয়া করবেন, উনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সাথে আমার জন্য দোয়া করবেন এবং পরবর্তীতে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।